সাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বয়স তখন হচ্ছে মাত্র 33 বছর। প্রেসিডেন্সি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখন উপাচার্য কে না বাংলার বাপ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তো তিনি বারবার চেষ্টা করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায় যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এই এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন। তাই তিনি ভালো শিক্ষক খোঁজার জন্য হন্যে হয়ে সারা ভারতবর্ষে তিনি চোখ রাখতেন যে ভালো শিক্ষক আমার চাই। দর্শন বিভাগে তিনি পছন্দ করলেন, তিনি আমন্ত্রণ পাঠালেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কাছে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তার আহ্বানে সাড়া দিয়ে 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রধান হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরে তার অধ্যাপনার যে সুযোগ যেন আরও বেড়ে গেল, আরও বই, আরও পড়া, আরও লেখা, আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া দর্শনকে, এইভাবে প্রচার কার্য চলতে থাকলো। দেশে বিদেশে বিভিন্ন পত্র পত্রিকায় তিনি লেখা শুরু করলেন এবং তার লেখার ভূয়সী প্রশংসা হলো। সেই সময় আমরা দেখতে পাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছোট্ট দু একটি ঘটনা রয়েছে, ঘটনা খুব ছোট ছোট্ট, কিন্তু আমরা দেখব যে ঘটনাগুলো কিন্তু বেশ শিক্ষাপ্রদ। তো যখন তিনি পড়াতে যেতেন ক্লাসে, ক্লাসে পড়ানোর সময় তার ক্লাসগুলো এত ভালো হতো এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রীরা যেন মন্ত্রমুগ্ধের মতো ক্লাসে বসে তার ক্লাস শুনতেন। সেই সময় একজন শিক্ষক দর্শন বিভাগে জয়েন করেছিলেন যিনি পড়াতেন রাধাকৃষ্ণের চেয়ে তিনি অনেক বয়সে বড় ছিলেন, তিনি পড়াতেন কিন্তু তার পড়ানো ছাত্ররা ঠিক বুঝতে পারত না। তো একবার সমস্ত ছাত্ররা ঠিক করলেন যে আমরা গিয়ে আমাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কাছে এই প্রফেসরের নামে কমপ্লেন জানাবো। এবং তারা গেল দল বেঁধে, দল বেঁধে যখন কমপ্লেন করতে গেছেন তখন একজন তার স্মৃতি কথায় লিখছেন যে আমরা গিয়ে যখন স্যারের দরজায় টোকা দিলাম এবং টোকা দেওয়ার পরে যখন দরজাটা স্যার খুললেন, খোলার পরে দেখলাম বড় একটি হল ঘরের মধ্যে চতুর্দিকে বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্যার একটা একটা বইকে একটু একটু করে এড়িয়ে এড়িয়ে গিয়ে রুমের একটি কোণে বসলেন, আমরাও কোনো রকম বই যাতে পায় না ঠেকে যায় সেই রকম সতর্কভাবে হাঁটতে হাঁটতে গিয়ে স্যারের কাছে বসলাম। স্যারকে আমাদের মনের কথা জানালাম যে উনি পড়াচ্ছেন, ওই প্রফেসর পড়াচ্ছেন, কিন্তু আমরা স্যার কিছু বুঝতে পারছি না। তখন সঙ্গে সঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ছেলেগুলোকে বলেছিলেন যে দেখো ওই যে স্যার পড়াচ্ছেন, যে বিষয়টা পড়াচ্ছেন সে বিষয়টা হয়তো তোমাদের কাছে কঠিন লাগছে, কিন্তু ওই স্যার বয়সে অত্যন্ত তিনি আমাদের শ্রদ্ধেয় এবং তিনি যে পড়াচ্ছেন সেগুলো আমাদের জন্য পড়াচ্ছেন, এগুলো আমরা ঠিক বুঝতে পারি। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ক্লাসে ফিরে যাও, আমি তোমাদেরকে সেই বিষয়গুলো আবার প্রাঞ্জলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তার পরের দিন দেখা গেল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওই বিষয়গুলিকে অত্যন্ত সহজ সরলভাবে ছাত্রদের কাছে তুলে ধরলেন, তবুও তিনি ওই প্রফেসরের সম্মানহানি কখনো করলেন না। কেন না, এই প্রফেসর সম্বন্ধে তিনিই বলেছিলেন যে এই প্রফেসর আমাদের জন্য আর আমরা হচ্ছি তোমাদের জন্য। এইরকম ঘটনা রয়েছে। আরেকটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ছিলেন তখন আরেকটি ঘটনা ঘটে। তো দেখা যায় কি না, তিনি ক্লাসে যখন পড়াতে যেতেন একটু দেরি করে যেতেন, 5 মিনিট 7 মিনিট দেরি করে যেতেন। তো স্বাভাবিকভাবে সেটি অনেকে মেনে নিতে পারেননি, ছাত্ররা মেনে নিয়েছিল কিন্তু অনেক শিক্ষকেরা তখন মেনে নিতে পারেননি। তখন ওই শিক্ষকেরা ওই আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে গিয়ে একটু কমপ্লেন করেছিলেন যে রাধাকৃষ্ণকে আমরা দেখছি যে খুব দেরি করে ক্লাসে যান। তো যখন এইটি চারদিকে রটে গেল তখন আশুতোষ মুখোপাধ্যায় তিনি রাধাকৃষ্ণকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তার তলব করলেন, ব্যাখ্যা চাইলেন যে কেন তিনি এত দেরি করে যান। সঙ্গে সঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন যে হ্যাঁ আমি দেরি করে যাই, কেন দেরি করে যাই না, আমি একটু দেরি করে যাই তার কারণ হচ্ছে কি, তারা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করে
যে আমার ক্লাসটা কখন শুরু হবে। একটু আমি দেরি করার ফলে তাদের ওই জানবার ইচ্ছাটা, ওই আগ্রহটা যেন আরো তীব্রতর হয়ে ওঠে। ঠিক সেই সময় আমি প্রবেশ করি এবং আমি যা বলি তারা তখন ঠিক ঠিকভাবে গ্রহণ করতে পারে। এবং আমরা দেখব আশুতোষ মুখোপাধ্যায় এই যুক্তিটি তিনি মেনে নিলেন এবং বললেন যে ঠিক আছে, আপনি আপনার মতো করে সময়ে যাবেন এবং পড়াবেন। এবং ওই সময়ে যখন তার মান সম্মান চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন ঠিক সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, যে বিশ্ববিদ্যালয়ে তিনি একদিন পড়তে যেতে পারেননি দারিদ্রতার কারণে, সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে চিঠি এলো এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে পাঠানোর সমস্ত খরচ ব্যবস্থা করলেন এই বাংলার বাপ আশুতোষ মুখোপাধ্যায়। তিনি তখন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তিনি লন্ডনে গেলেন, লন্ডনে পড়ালেন, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বকালের সর্বসেরা একজন অধ্যাপক। তো তিনি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শনের ক্লাস নিতেন, শুনলে অবাক লাগে আমাদের যে অন্যান্য বিভাগের, বিজ্ঞান বিভাগের, বাণিজ্য বিভাগের, অন্যান্য বিভাগের ছাত্ররাও এসে ভিড় করত ওই ক্লাসে তার ক্লাস শোনার জন্য, মন্ত্রমুগ্ধের মতো সকলে শুনতেন। এবং একদিন তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি যখন পড়ান তখন আমরা এরকম মন্ত্রমুগ্ধের মতো শুনি কেন? কি আছে আপনার পড়ানোর মধ্যে যে আমরা নিঃশ্বাস নিতেও ভয় পাই? পাছে আপনার শব্দ, কয়েকটা শব্দ আমি শুনতে যদি না পাই, তাই জন্য আমরা খুব সতর্ক হয়ে যাই আপনার ক্লাসে, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি, কি আছে আপনার মধ্যে? তখন সঙ্গে সঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমাদের দেশ তখন পরাধীন, এই পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের কাছে আমরা পরাধীন, তো সেই ব্রিটিশদের রাজধানী লন্ডনে দাঁড়িয়ে, ব্রিটিশদের গর্ব অক্সফোর্ড ইউনিভার্সিটির মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন কি, দিস ইন্ডিয়ান প্রফেসর হ্যাজ ম্যাজিক ইন ইজ হ্যান্ডস, পাওয়ার লাভ ইন ইজ ফেস অ্যান্ড মিউজিক ইন ইজ ভয়েস। এই হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি দেশকে কখনো ছোট করেননি, দেশকে তিনি সবার আগে তুলে ধরেছেন। তার আত্মবিশ্বাস, এই যে এত আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসে তিনি ভরপুর ছিলেন, দেশের কথা তিনি বুক ফুলিয়ে বলতে পারতেন লন্ডনের মাটিতে, আমেরিকার মাটিতে, সারা পৃথিবীতে তিনি যে ছড়িয়েছেন সেইটি হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতির মূল কথাগুলোকে তিনি তুলে ধরেছেন। এইভাবে আমরা দেখতে পাব এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনুরোধ করা হয় যে ভারতীয় দর্শনের একটি ইতিহাস লেখার জন্য। এবং আমরা পরবর্তীকালে জানি ইন্ডিয়ান ফিলসফি বলে বড় বড় দুটি খণ্ডে এই প্রথম ইন্ডিয়ান ফিলসফির ইতিহাস, ভারতীয় দর্শনের ইতিহাস তিনি রচনা করলেন। শুধু ইতিহাস নয়, শুধু তথ্য নয়, প্রতিটি দর্শনকে তিনি বিশদে ব্যাখ্যা করলেন এবং বইগুলি ওই পরাধীন ভারতবর্ষের, ওই ইংল্যান্ডের মাটি থেকে, ওই অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো সব প্রকাশিত হলো। আমাদের সকলের অহংকারের, আমাদের সকলের কাছের শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই ঘটনাগুলো আমাদেরকে কি উদ্বুদ্ধ করে না? আমাদেরকে কি গর্বিত করে না? আমরা কি গর্ব করে বলতে পারি না যে এই রকম একজন মানুষ ভারতবর্ষের মাটি থেকে জন্মগ্রহণ করেছেন, সেই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। তাই স্বামী বিবেকানন্দের কথা বারবার মনে পড়ে, সগর্বে বলো তুমি ভারতবাসী। তাই এই সমস্ত মানুষকে নিয়ে আমরা এইভাবে গর্ব করে করে আমাদের জীবনটাকে কাটিয়ে দিতে